এই যে ছবি আপনারা দেখছেন, তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিং হোমে এই মুহূর্তে সিবিআর আধিকারিকরা। আরজিকর মেডিকেলের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়, রাজ্য মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করছেন। আরজিকর কাণ্ডের তদন্তে সিবিআই রাডারে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। ইনেক দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আরজিকর মেডিকেলে ছিলেন সুদীপ্ত রায়। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, জানাও আমাদের, আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে গিয়ে হাজির হয়েছেন সিবিআর আধিকারিকরা, কজন আধিকারিক রয়েছেন এবং কোন কোন বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করছেন সুদীপ্ত রায়কে? দেখো, তিনজন আধিকারিক সিবিআই, তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং তারা বর্তমানে এই যে জায়গা শিথির মোড়ে, যেখানে সুদীপ্ত রায়ের যে নার্সিংহোম দেখতে পাচ্ছ এবং পিছন দিকে ওনার যে থাকার বাড়ি রয়েছে এবং বাড়ির নিচের অফিস রয়েছে, সেই অফিসের মধ্যে সুদীপ্ত রায় তিনি রয়েছেন এবং থেকে ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা দেখতে পাই যে দুপুর পৌনে একটা নাগাদ সিবিআইয়ের টিম তারা এসে পৌঁছান এই জায়গায় এবং বর্তমানে ওনাকে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ তো করা হচ্ছেই, তার পাশাপাশি স্টেটমেন্ট রেকর্ড করার জন্য সিবিআইয়ের যে তারা কিন্তু সে স্টেটমেন্ট রেকর্ড সেটাও কিন্তু শুরু করেছেন। মূলত কেন, কারণ হচ্ছে সুদীপ্ত রায় তিনি, তুমি জানো যে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি ছিলেন, আছেনও বর্তমানে, এবং একেবারে আরজিকরে যে নৃশংস যে ঘটনাটি ঘটে, চিকিৎসককে খুন এবং ধর্ষণ এবং খুনের ঘটনাটি ঘটে সেই দিন তুমি দেখেছো, সেখানে কিন্তু সুদীপ্ত রায় রাত্রিবেলা সেখানে উপস্থিত হয়েছিলেন। এবং সিবিআই সূত্রে যেমনটা দাবি করা হচ্ছে সেটা হচ্ছে যে সেমিনার হল, যে সেমিনার হলের মধ্যে এই খুন এবং ধর্ষণ খুনের ঘটনাটি ঘটে সেই সেমিনার হলের মধ্যে অনেকেই সেখানে প্রবেশ করেছিল, সেই ভিডিও ইতিমধ্যে কিন্তু ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছিল অনেকেই যে প্রশ্ন তুলেছিলেন যে সেখানে হচ্ছে অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস অনেকেই সেখানে তারা প্রবেশ করেছেন এবং এই অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস তাদেরকেও দেখা গিয়েছিল। সুদীপ্ত রায় যখন সংবাদ মাধ্যম মুখোমুখি হচ্ছেন ওনার পাশে ওনাদেরকেও দেখা গিয়েছিল। সুতরাং ভেতরে তারা যে প্রবেশ করেছিল, কারা কারা সেখানে প্রবেশ করেছিল, সিবিআই তরফ থেকে বলা হচ্ছে যে দেখা হচ্ছে যে যে ক্রাইম সিন যেটা রয়েছে অর্থাৎ সেমিনার হল, সেখানে কোনোভাবে অল্টার করা হয়েছিল কি না সেই বিষয়ে তারা কিন্তু প্রশ্ন তুলেছেন এবং সেক্ষেত্রে সেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা এবং অনেক কিছু আভ্যন্তরীণ বিষয় জিজ্ঞাসাবাদ করার জন্যই সুদীপ্ত রায়কে তার জন্য সিবিআই টিম তারা এসে পৌঁছেছেন এবং এবং ভিতরে যে জায়গায় আমার সহকর্মী অপূর্ব মাঝি যে ছবি তুলে ধরছে, এখানে সুদীপ্ত রায়ের যে অফিস ঘর রয়েছে এবং সেই অফিসের পাশাপাশি সামনের দিকটা হচ্ছে নার্সিংহোম এবং পিছন দিকে ওনার বাড়ি এবং বাড়ির নিচে অফিস ঘর। এবং সুদীপ্ত রায় তিনি একদিকে যেমন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তার পাশাপাশি তিনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট, এছাড়া হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তিনি চেয়ারম্যান এবং শ্রীরামপুরের এমএলএ এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআইয়ের গোয়েন্দারা। একবারে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিবিআইয়ের টিম তারা এসে পৌঁছেছেন এবং এসে বর্তমানে ওনার যে অফিস ঘর সেই অফিস ঘরে ওনাকে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এখানে সিবিআই এখনও পর্যন্ত জানতে পেরেছি আরজিকরের যে ঘটনা সেটাই যারা তদন্ত করছেন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসারেরা যারা ইতিমধ্যে দিল্লি থেকে এসেছিলেন এবং আরজিকরে এবং খুন এবং ধর্ষণের যে ঘটনা সেই ঘটনা তদন্ত করছেন, তারা কিন্তু এসে বর্তমানে সুদীপ্ত রায়কে তার অফিস ঘরে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। ধন্যবাদ পার্থ।